সৌদি আরবের প্রতি একটা দুর্বলতা প্রত্যেকের ভেতরেই কাজ করে। কেন? এটা সৌদির বর্তমান সরকারের কারণে না, সৌদির রাজতান্ত্রিক ক্ষমতাধর শাসকবর্গের কারণে না, বরং একমাত্র মক্কা আর মদিনাটা সৌদি আরবে অবস্থিত হওয়ার কারণে। আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের স্মৃতি বুকের মধ্যে ধারণ করে রাখার কারণে। কিন্তু আপনি যখন দেখবেন এই সৌদির শীর্ষ ক্লাব আল হিলাল, এক নেইমার ক্রুসেড পূজারী বুকের মধ্যে ক্রুশ ঝুলিয়ে রাখা এক নেইমারকে যখন তারা কোটি 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 টাকা দিয়ে, মানে পানির মতো টাকা উড়িয়ে উড়িয়ে অভ্যর্থনা জানিয়ে বুকে জড়িয়ে নিচ্ছে, তাকে শুধু এক ক্লাব থেকে আরেক ক্লাবে আনবে, ট্রান্সফার ফি ধরেছে বেশি না 100 মিলিয়ন ইউরো, বলবেন না নাউজুবিল্লাহ। পার্শ্ববর্তী সিরিয়াল লোকে না খেয়ে মরুক, ইয়ামানের শিশুরা পর্যন্ত কঙ্কাল সার হয়ে যাক, ব্যাপার না। কিন্তু যেহেতু তার খেলার যোগ্যতা আছে, মাঠ কাঁপানোর যোগ্যতা আছে, আর বছরের 8 মাস ইঞ্জুরি থেকে 4 মাস হলেও মাঠে পারফরমেন্স করার যোগ্যতা আছে, সুতরাং তার পেছনে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ইউরো খরচ করতে হবে। আর অপর দিকে মুদ্রার আরেক পিঠ ওলামায়ে কেরামকে, এমনকি মক্কার কোন কোন ইমামকে পর্যন্ত কারাগারে বছরের পর বছর নির্মমভাবে ফেলে রাখা হবে। তাহলে একদিকে মক্কার ইমামরাও ছাড়বে না, একদিকে রাষ্ট্রের 400 অধিক শ্রেষ্ঠতম আলেম, যাদের প্রত্যেকে এক একজন যুগের শ্রেষ্ঠ তারকা কিংবদন্তি, এদেরকে শুধুমাত্র শাসকের আর সরকারের সমালোচনা করার কারণে অন্যায়ভাবে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে। কারো কারো হালত তো এমন, বেঁচে আছে নাকি মরে গেছে সেটার খবরও কেউ জানে না। সেই মানুষগুলোর সঙ্গে এই রকম বর্বর আচরণ, আর আরেকদিকে আরেকদিকে মুদ্রার অপর পিঠে টাকাগুলোকে এভাবে উড়িয়ে দিচ্ছে পানির মতো, তাওহীদের ভূমি দাবি করে বান্ধবী নিয়ে থাকার অনুমতি দিয়ে দিচ্ছে, মদের অনুমতি দিয়ে দিচ্ছে, জীবনকে যেভাবে ইচ্ছা সেভাবে লিড করার এনজয় করার অনুমতি দিয়ে দিচ্ছে। কত নিকৃষ্ট আচরণ! কোরআনের খাদেমদের জন্য জেল, আর পুরুষের খাদেমদের জন্য টাকার পাহাড়। তাহলে কে করেছে দেখার তো বিষয় না, কিন্তু কোরআনের লেন্স দিয়ে যখন মূল্যায়ন করব, সেটা যেই করুক না কেন, মক্কা মদিনার খাদেম পরিচয় দিয়ে, কাবার খাদেম পরিচয় দিয়ে, সৌদির মধ্যে থেকেও এরকম যদি কেউ আচরণ করে, কোনো মুসলমান সেটাকে সমর্থন করার সুযোগ আছে? আরে আছে নাকি? বাংলাদেশে সৌদি প্রীতি রাখে এমন লোকের অভাব নাই, প্রতিটা কাজে সৌদি আরবের সরকারের পক্ষে দালালি করবে, আর ওদের থেকে মাস শেষ হলে ডলার পাবে, কাঁচা কাঁচা ডলার, এরকম লোকের অভাব নাই। কিন্তু এই লোকগুলোকে আমি বড় অবাক হই, তুমি যদি ইনসাফকারী হতা, টাকা খেয়ে সুনাম করো ভালো কথা, অন্তত এরকম মোটা মোটা বিষয়ে অন্তত দুর্নাম করা দরকার ছিল, প্রতিবাদ করা দরকার ছিল। আমি এখানে বসে প্রতিবাদ করলে এটা বিন সালমানের কানে পৌঁছবে না, কিন্তু তোমাদের যেহেতু হট কানেকশন, তোমরা একটা মেইল করলেও সেটা হয়তো ওদের কানে পৌঁছত, কিন্তু কে শোনে কার কথা? তাহলে কোরআন কি হেদায়তের কিতাব না খালি বরকতের কিতাব? হ্যাঁ, আমি এটা বলছি না কোরআনে বরকত নাই, দুটোর পার্থক্য বোঝেন। মনে করেন একটা মোবাইল, আপনি নিজের কাছে একটা মোবাইল রাখলেন, এই মোবাইলটা আপনি কিনেছেন কি ফ্ল্যাশ লাইটের কারণে? এই মোবাইলটা যারা কিনছে কি ফ্ল্যাশ লাইটের কারণে? কিন্তু এই মোবাইল আমি অন্ধকারে পড়ে গেলাম, যদি এভাবে একটা চাপ দেয় লাইট জ্বলবে না? কি মনে হয়, লাইট জ্বলবে কি না? এখন মনে করেন বয়ানের মধ্যে মসজিদে বিদ্যুৎ চলে গেল, একটা ক্লিক করলাম মোবাইলে লাইট জ্বলে উঠলো। আমি মোবাইল কিনতে গেলে দুইটা মোবাইল হয়তো দেখলাম একই দামের, কিন্তু একটায় ফ্ল্যাশ লাইট আছে আর একটায় নাই, হয়তো আমি যেটাতে লাইট আছে সেটাই কিনবো, বিপদে কাজে লাগবে, বিভিন্ন সময়ে সার্ভিস দেবে। কিন্তু এই যে লাখ লাখ টাকা আমি খুয়ালাম, এটাকে খালি লাইটের জন্য বলেন না, খালি লাইটের জন্য? তাহলে একটা হলো মূল উদ্দেশ্য আর একটা হলো প্রাসঙ্গিক উদ্দেশ্য, দুটো এক না। আমার মূল উদ্দেশ্য ভিন্ন কিছু, মূল উদ্দেশ্য কথা বলতে পারবো, মূল উদ্দেশ্য ইন্টারনেট ব্রাউজ করতে পারবো, মূল উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি, পাশাপাশি প্রাসঙ্গিক একটা উদ্দেশ্য লাইটটা থাকলেও ভালো হয়। তাহলে কোরআনেরও মূল উদ্দেশ্য একটা, প্রাসঙ্গিক উদ্দেশ্য একটা, মূল উদ্দেশ্য কোরআন হেদায়ত। বলেন মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? কোরআন হেদায়ত, আর প্রাসঙ্গিক উদ্দেশ্য কোরআন বরকত। কোরআনের একটা করে অক্ষর পড়বা, আমল নামায় 10টা করে নেকি লাগবে, এমনকি যেটা কেউ বুঝবে না, যেমন আলিফ লাম মিম, আল্লাহ নবী নিজে উদাহরণ দিয়ে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন মান কারা আল কোরআন
فله بكل حرف بعشرة أمثالها যে ব্যক্তি কোরআন পড়বে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে আমি নবী বলি না আলিফ লাম মিম একটা অক্ষর বরং আমি নবী বলি আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর তার মানে আলিফ লাম মিম তিনটা অক্ষর সমান সমান আমি পেয়ে গেলাম 30টা নেকি কুরআনে বরকত আছে কোনো সন্দেহ নাই কিন্তু এটা প্রাসঙ্গিক মূল হেদায়াত এখন কেউ যদি হেদায়াত বাদ দিয়ে খালি বরকত ধরে মনে করেন বিধর্মী কেউ কুরআন মোটেও আমলে নিল না কুরআনের আলোকে কোন রঙে গ্রহণ করলো না এখন বরকত নিতে এসেছে কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই এখন পড়তে শুরু করেছে আলিফ লাম মিম আপনি বলবেন বিধর্মী কুরআন পড়া শিখবে কেমনে আরে বাঙালি হলে না এই প্রশ্ন কুরআন পড়া শিখবে কেমনে যদি আরবের বিধর্মী হয় ও তো মায়ের পেট থেকে ওর ভাষা আরবি আর যদি স্কুল কলেজও পড়ে সে তো পড়তে পারবেই তার কাছে পড়াটা জটিল কোনো বিষয় না এখন আবু জাহালও যদি পড়ে আলিফ লাম মিম আপনি বলবেন ওর আমল নামে 30টা নেকি অ্যাড হয়েছে বলার সুযোগ আছে নাকি কারণ এটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিকটা পরে মূলটা হবে আগে মূল বাদ দিয়ে কখনো প্রাসঙ্গিকের চর্চা হয় না যারাই মূল বাদ দিয়ে প্রাসঙ্গিকের ধরতে চায় তারাই শুধু ভুল আর বিভ্রান্তির মধ্যে বারবার পড়তে থাকে যেমন ধরেন আমাদের অনেক সাধারণ মানুষের অনেক সময় হয় মূল জিনিস ঠিক না করে যেগুলো মূল না বা বেশি দরকার না সেগুলো নিয়ে আলোচনায় আমরা রত হই আমাদের ওস্তাদ একবার ক্লাসে শুনালেন তিনি আগে সিরাজগঞ্জ এক মাদ্রাসায় পড়াতেন লালবাগের মাওলানা ইব্রাহিম হাবিব হাফিজাহুল্লাহ তিনি বললেন সেখানে আমি মাদ্রাসার পাশাপাশি মসজিদে ইমামতি করতাম তো একটা লোক ছিল খালি উল্টাপাল্টা প্রশ্ন করত কিছু প্রশ্ন হয় জানার জন্য কিছু প্রশ্ন হয় হুজুররে ফাঁসানোর জন্য বা চেক করার জন্য কিছু লোক আছে দেখবেন সব হুজুরে একই প্রশ্ন করে বেড়ায় হুজুর নামাজে হাত কোথায় বা হুজুর ফাজাইলে আমল পড়া যাবে কি যাবে না আমি এটা বলছি না যেগুলো প্রশ্ন হতে পারে না কিন্তু আমি এটা বলছি সব জায়গায় প্রত্যেককে একই প্রশ্ন করার মানে কি জানার জন্য তো প্রত্যেককে যেই আসবে আমার এলাকায় সবাইরই একই প্রশ্ন দেওয়া জরুরি না তার মানে হুজুর একটু চেক করতেছি আপনারে আপনি কোন দলের এটা আর কি বোঝার চেষ্টা করতেছি তো হয় না অনেক সময় হয় কি না জানার জন্য না ভিতরে একটা সে মোহর মেরে রেখেছে এটার বাইরে আমি কিছু মানি না এখন হুজুরে টেস্ট কইরে দেখি হুজুর কোন দলের হুজুর কি আমগো দলের নাকি হেতগো দল তো এখন হুজুর বললেন মসজিদ থেকে একদিন বের হব আয়েশা আমারে জিজ্ঞেস করলো হুজুর ফেরাউনের নানির নাম কি হুজুর বললেন আমি আসমান থেকে পড়লাম ফেরাউনের নানির নাম আমি কেমনে কমু ফেরাউনের আব্বার নামও তো জানি না আম্মার নামও তো জানি না শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি কোনোটাই তো জানি না আর এগুলো জানার মধ্যে কোনো ফায়দাও নাই কোনো নেকিও নাই কোনো সওয়াবও নাই এই ইলমের কি বৈশিষ্ট্য আল্লাহর নবী একদিকে এলেমের দোয়া করতেন আর একদিকে এলেম থেকে পানাও চাইতেন কোন এলেমের দোয়া করতেন আর কোন এলেম থেকে পানা চাইতেন নবীর বাক্যেই দেখেন নবী বলতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ হে আল্লাহ উপকারী জ্ঞান চাই যে এলেম আমার উপকারে আসে আখেরাতের উপকারে বা দুনিয়ার উপকারে কোনো না কোনো উপকারে আসে সেই এলেম আমি তোমার কাছে চাই আরেক দিকে একই নবী বলতেন ওয়া আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা আয় আল্লাহ যেই এলেম কোনো উপকারে আসে না এমন এলেম থেকে তোমার কাছে পানা চাই এমন এলেম দিয়ে আমি আমার মেমোরি ভরে রাখতে চাই না সব এলেম দরকার না যে এলেমের কাম আছে সে এলেম দরকার এখন ফেরাউনের নানির নাম কি জানলে কয় নাকি কোন না কোনো নাকি আছে এটার সঙ্গে আপনার হেদায়তের আপনার শরীয়তের আপনার দিনের কোনো সম্পর্ক আছে এখন হুজুর বললেন চিন্তা করলাম যদি বলি জানি না ও ট্রোল করবে দেখছো আমগো ইমাম সাহেব ফেরাউনের নানির নামটাই জানে না বাস্তবত তো এমন আমরা তো অনেক কিছুই জানি না আমার কথাই ধরেন আমি ওই একেবারে বেশি ভাইরাল দুই তিনজন মন্ত্রী বাদ দিয়ে মন্ত্রীদের নামও জানি না বাস্তবে আর যদি কোন 300 জন পার্লামেন্ট মেম্বার এমপি সবার নাম বলেন তো কোশ্চিন কালেও বলতে পারবো না সম্ভবই না হয়তো 5 জন 10 জন যারা বারবার মিডিয়ায় আসে চেহারাগুলো মার্কা মারা এদের নাম বলতে পারবো এর বাইরে দলীয় আর বিরোধী দলীয় কারণ আমি বলতে পারবো না কোনোদিন প্রয়োজনও মনে হয় নাই যে এদের নাম আমার শিখতে হবে এর চাইতে হুজুরদের নাম বেশি বলতে পারবো আলহামদুলিল্লাহ তো এখন হুজুর বললেন জব যদি ডাইরেক্ট দিয়ে জানি না তাইলেও ভেজাল আবার যদি জানি বইলে একটা বানায়া বলি তাইলেও ভেজাল মিথ্যা প্রচার হচ্ছে তাহলে মাঝামাঝি এক সুরত করা দরকার আর ওরেও বোঝানো দরকার বেড়া আলতু ফালতু জিনিসের পেছনে না পইরা কামের জিনিস সে ফায়দা হবে হুজুর বলেন ঠিক আছে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি তার আগে একটা বিষয় আপনি আমার ক্লিয়ার করেন লোক তো মহা খুশি যাক
একটা হুজুর পাইছি ফেরাউনের নাম কইব আমারে তো ঠিক আছে হুজুর কি ক্লিয়ার হইতে চান আমারে বলেন হুজুর বলেন আপনি দোয়ায় কোন উটটা একটু শুদ্ধভাবে আমারে পয়রা শুনান তো এখন দোয়ায় কোন তো কিন্তু অনেকেই ধরা দেখবেন বহু নামাজি এমন আছে যারা অন্য নামাজ ঠিক রকম পড়লো ঈদের নামাজে আয়েশা ইমাম সাহেব তো আগে শিখিয়ে দেয় ঈদের নামাজ শুরু করার আগে সব ইদ্দাহে কিন্তু ইমাম সাহেবরা শেখায় অতিরিক্ত তাকবীর কয়বার দিবেন কেমনে দিবেন কখন হাত বাঁধবেন কখন হাত ছাড়বেন কিন্তু বহু মানুষ আমরা এমন দেখেছি তাকবীর শুরু করার আগে যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলো এরপর যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে একবার ডাইনে তাকায় কি রে হাত কি বাইন্দা রাখলো না ছাইরা দিল আর একবার বামে তাকায় বাইন্দা রাখলো না ছাইরা দিল বিশেষ করে লাস্টের বার গিয়ে একটা প্যাচ লাগে এখন কি করবে এখন হাত উদায়া একটু আশপাশে দেখার চেষ্টা করে এখন কি ছাড়মু না ধৈর্য রাখমু যদি উল্টা করি শরমের একটা ব্যাপার লোকে কি কইব বাচ্চা পোলাপানো ভাববো এত মুরব্বি মানুষ নামাজটা পারে না এখন ইমাম যে আগে কি বলছো ওইটারও খবর নাই গত বছর কি পড়ছো ওইটারও খবর নাই বাচ্চাকালে মক্তবে কি মুখস্থ করেছে তারও খবর নাই এখন আশপাশে যেইটা করে এইটাই করে মাঝে মধ্যে মাইনকা চিপায় পড়ে যখন একজনে ধরে আর একজনে ছাড়ে হয় কি না এমন জানাজার নামাজে ওই প্যাস লাগে কি না জানাজার নামাজে সুবহানাল্লাহ কত রকম দৃশ্য যে এই দেশে দেখা যায় একজন বিশিষ্ট ব্যক্তি মারা গেলেন কয়েক মাস আগে আমি নাম নাই বলি তার জানাজায় দেশের বরেণ্য একেবারে প্রথম শ্রেণীর ক্ষমতাধররা গিয়ে দাঁড়ালেন এক একজনের হালত দেখে হাসমুনা কান্মতাই বুঝতে পারছিলাম না একজন হাত বেঁধেছে এভাবে এভাবে মানে তার লজ্জাস্থানটা ঢাকা তার হাত দিয়ে এখন এটা যে কোন মাঝহাবের হাত বাঁধা আল্লাহ ভালো জানে যদি উপরে বাঁধত বা নিচে বাঁধত বা পুরো ছাইরা দিত তাও বোঝা যাইতো না কোনো না কোনো ফিক বা কোনো ফতোয়া ফলো করেছে কিন্তু এই সিস্টেমে হাত ধইরা লজ্জাস্থানের উপর গার্ড দেওয়া এমন হাত বাঁধা আমি আমার জিন্দগিতে দেখি আবার পুরুষ মহিলা এক কাতারে একাকার তার মধ্যে আবার মহিলাদেরও না আছে কোনো পর্দা না আছে কোনো খবর হয়তো আপনারাও অনেকে দৃশ্য দেখেছেন এই নামাজ যে কোথায় শিখেছে আল্লাহ ভালো জানে আমি মাঝে মধ্যে অবাক হই কখন জানেন এই লোকগুলাই আবার মাঝে মধ্যে বড় গলায় বলবে ও হুজুররা ধর্মের অপব্যাখ্যা করবা না ইসলামের সহি ব্যাখ্যা করবা সঠিক ব্যাখ্যা করবা এমন কথা বলবা না যাতে আমাদের মনে কষ্ট লাগে কথা বলবে এমনভাবে যাতে আল্লাহ খুশি থাকে ইবলিসও খুশি থাকে তো এরা আইসা ইসলামের কোনটা সঠিক ব্যাখ্যা কোনটা ভুল ব্যাখ্যা হুজুর করে চিনাই কিন্তু সূরা ফাতিহাটা ঠিক মতো বলতে পারে আপনাদেরও হয়তো পরিচিত কোনো কোনো ব্যক্তিত্ব এমন আছে যারা এভাবেও টিটকারি মারে আমগো হুজুর টুজুর লাগে না জানাজা পড়াতেও আমাদের কোনো হুজুর লাগে না এই সমস্ত হুজুরের প্রতি আমরা কোনো মুখাপেক্ষে না অথচ নিজের চেহারাটাও এমন বানায় রাখছে এটা দুনিয়ার কোনো হুজুর সাহাবি হুজুর তাবেই হুজুর অথবা সব হুজুরের সেরা হুজুর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে না মিলে কাফের মুশরিকদের সঙ্গে মিলে এমনকি মক্কার মুশরিকরাও তো দাড়ি রাখতো তারাও তো অন্তত বাহ্যিক বেশভূষা কারণে হলে বা সংস্কৃতির কারণে হলেও কিছুটা নিজেদেরকে মার্জিত করে রাখতো কিন্তু এরা তো নিজেদের মুক্তাকে সেই আবু জাহালদের মতো বানায় নাই বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্টদের মতো বানিয়ে রেখেছে তাহলে কারা এসে ধর্মরে যে শিখায় মাঝে মধ্যে অবাক লাগে না আরে লাগে কি না তো যেটা বলছিলাম যে কোরআন হলো আয়না কোরআনকে বানাবেন চোখের লেন্স প্রতিটা জিনিসকে মূল্যায়ন করতে হবে কোরআন দিয়ে তাহলেই না কোরআন হবে হেদায়াত তাহলেই না কোরআন হবে শিফা এখন গোটা দুনিয়া এসে যদি বলে শোনো রে এটাই গণতন্ত্রের দাবি যেমন এখন দেশে দেশে সমকামিতা প্রমোট দেওয়া হচ্ছে হচ্ছে না ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে কোথাও বিয়ের কথা না বলে লিভ টুগেদার ছেলে ছেলে শারীরিক সম্পর্ক করবে মেয়ে মেয়ে শারীরিক সম্পর্ক করবে এটা ব্যক্তি স্বাধীনতার অংশ কেউ বাধা দেওয়ার অধিকার রাখবা না এমনকি বাংলাদেশে আজও পর্যন্ত সাংবিধানিকভাবে সমকামিতা নিষিদ্ধ কিন্তু সাংবিধানিকভাবে নিষিদ্ধ হওয়ার পরও গ্রামীণ ফোনের অর্থায়নে আর টিভিতে আরও এখন থেকে চার পাঁচ বছর আগে নাটক প্রচার করেছিল বহু টাকা খরচ করে যেই নাটকে এই নিষিদ্ধ সমকামিতাকে প্রমোট দেওয়া হয়েছে যদিও গ্রামীণের বিরুদ্ধে অ্যাকশনে যাবে না টেলিভিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাবে না এরা তো হুজুর না অ্যাকশন তো হুজুরগো বিরুদ্ধে এখন হুজুররা একটু এদিক সেদিক হয়ে গেলেই এগুলোর ভুল ধরার তো অভাব নাই বাকিরা গোটা দুনিয়ারে ভাইজা খায়া ফেলাক এমনকি সংবিধান বিরোধী কথাবার্তা বলুক একটা টাকলো লোক ছিল আমি নাম নাই বলি সে বলেছিল সংবিধানে আছো তো কি হয়েছে রাষ্ট্রধর্ম ইসলামকে আমি ঝেঁটিয়ে বিদায় করব সেদিন বেশি দূরে না যেদিন রাষ্ট্রধর্ম ইসলাম আর সংবিধানে থাকবে না আরে যখন থাকবে না তখনের কথা আলাদা এখন তো আছে
এখন যেহেতু আছে এটার বিরুদ্ধে কথা বলা মানে সংবিধানের বিরুদ্ধে কথা বলা পাবলিক প্লেসে সংবিধানের বিরুদ্ধে কথা বলা যদি হুজুরদের জন্য নিষিদ্ধ হয় ওরকম টাকলুদের জন্য তো নিষিদ্ধ হবে কিন্তু টাকলুরা প্রকাশ্যেই বলে বেরিয়েছে যদিও আল্লাহ দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রধর্ম ইসলাম আজও আছে টাকলুরা আজ নাই ক্ষমতায় নাই তো নাই ঘরেও শান্তিতে থাকতে পারে না ফ্যানও নাকি কইলা কইলা টাকলো মাথার মধ্যে পড়ে যায় আর গোটা দুনিয়ার কোথাও গিয়ে শান্তি পায় না আল্লাহ তাআলা এদেরকে জিন্দা থাকতেই তওবা করার তৌফিক দিন তো বলছিলাম কোরআনের লেন্স দিয়ে মূল্যায়ন করতে হবে আমেরিকা কি বলল ইউরোপ কি বলল তাতে কিছু আসে যায় না গোটা দুনিয়া খারাপ বললে বলুক আল্লাহ যদি আমারে ভালো বলে গোটা দুনিয়ার খারাপে আমার কিছু আসে যায় না আর আল্লাহর দৃষ্টিতে যদি খারাপ হয়ে যায় গোটা দুনিয়া ভালো বললেও কিছু আসা যায় না দুনিয়া পারবে কি আমি মরার পরে একটা দিন গিয়ে কবরের উপর ফুলের স্তর বসিয়ে দিয়ে আসতে পারবে কি আমার কবরের সামনে গিয়ে এক মিনিট খাম্বার মতো দাঁড়িয়ে নীরবতা পালন করতে কিন্তু দুনিয়ার সকলে মিলেও পারবে না আমার কবরের আগুনকে একটু নিভাতে দুনিয়ার সকলে মিলে পারবে না আমার জাহান্নামে একটা সাপকে আমার থেকে দূরে রাখতে দুনিয়ার লোকদের হাতে তো কিছুই নাই তাহলে ওদের পেছনে পড়ার দরকার কি আরে দুনিয়ার চোখে যদি আমি ওয়াইস আল কারানিও হয়ে যাই যাকে আপনারা ওয়াইস কুরুনি বলেন পাগল মনে করে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মজা নিত তার সঙ্গে কিন্তু আল্লাহর নবীর কাছেও এই ওয়াইস আল কারানি ছিল এত দামি নবী ওমরের মতো সাহাবী যে ওমরের ব্যাপারে নবী বলেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো সেই নবী সেই ওমররেও নবী বলেন ওমর যদি ওয়াইস আল কারানিকে পেয়ে যাও আমার এই কাপড়টা তারে হাদিয়া দিবা আর তারে বলবা সে যেন তোমার জন্য দোয়া করে আর তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কল্পনা করতে পারেন যে ওমর দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন যে ওমরের ব্যাপারে কোরআনে আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের সকলের উপর খুশি সে ওমরকেও নবী বলে ওমর ওয়াইস আল কারানিরে পেলে বলবা দোয়া করার জন্য ইস্তেগফার আর ক্ষমা চাওয়ার জন্য অথচ সে ওয়াইস আল কারানিরে কিনা লোকে পাথর মারে মারতে মারতে এলাকা ছাড়া করে এমনকি যখন ওমর বাস্তবে দোয়া চেয়েছিলেন তখন ওয়াইস আল কারানি কোন এলাকায় গিয়ে সেই কয়দিন থাকতেন যেই কয়দিন লোকে চিন্ত না এই ওয়াইস আল কারানি সেই ওয়াইস আল কারানি কোনোভাবে যদি টের পেত আর লোকে এসে ক্ষমা চাইত বা সম্মান করত সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে আর এক এলাকায় চলে যেতেন ভয় পেতেন দুনিয়ার লোকের কদরের কারণে আমার জান্নাতের কদর যাতে না কমে দুনিয়ায় কদরের দরকার নাই আমার জান্নাতের কদরের দরকার তো মুসলমান হলে তো এমন মুসলমান না হওয়া দরকার কোরআনে কিসের শিফা নাই বাহ্যিক কোন রোগ এমন যেটার শিফা নাই ইমাম কুশাইরি নাম হয়তো অনেকে শুনেছেন তার আর রিসালাতুল কুশাইরিয়া আজও সারা দুনিয়ায় এখন থেকে হাজার বছর আগে যেভাবে সমাদৃত ছিল আজও সেভাবে সমাদৃত ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি নিজের ব্যাপারে বলেন যে আমার ছেলেটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল এত বেশি অসুস্থ এক পর্যায়ে হাত্তা আইস্তু মিন হায়াতিহি তার প্রাণের ব্যাপারেই আমি নিরাশ হয়ে গেলাম মনে হয় ছেলেটা আমার আর বাঁচবে না তো একদিন বলেন এই পেরেশানির অবস্থায় রাতে ঘুমালাম স্বপ্নে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল আমাকে বলছেন তোমার এত পেরেশানির কি আছে কোরআনের যে আয়াত ও শিফা ছয়টা আয়াত যেখানে আল্লাহ তাআলা শিফার কথা বলেছেন এই ছয়টা আয়াত তুমি পাঠ করো পাঠ করে তোমার ছেলের গায়ে ফু দাও তিনবার এভাবে তুমি করো তোমার ছেলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ওই এখন ইমাম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম ভাঙলো উঠলেন রাসূলকে যেহেতু স্বপ্ন দেখেছেন রাসূল তো বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি যে আমাকে স্বপ্নে দেখবে সে আসলে আমাকেই দেখেছে কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না তো তিনি আর দেরি করলেন না ছেলের কাছে গেলেন গিয়ে আয়াতগুলো পড়া শুরু করলেন ওয়া শিফা উল্লিমা ফিস সুদুর কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এভাবে একটা একটা করে ছয়টা আয়াত তিনি পাঠ করলেন পাঠ করে তিনি ফুদিলেন একবার দুবার তিনবার তিনি বলেন তৃতীয়বার আমি অবাক হয়ে গেলাম ছেলে স্বাভাবিক সুস্থ হয়ে গেল ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি সহিহ বুখারী সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল কাদিরের মধ্যে ফাতহুল বারির মধ্যে একটা ঘটনা এনেছেন একজন বুজুর্গের কথা তিনি সেই জামানার সবচাইতে বড় মুফতি ছিলেন কিন্তু তিনি শাসকের বিরুদ্ধেও মাঝে মধ্যে মুখ খুলতেন
কেন? ইলমের দাবি তো এটা, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, দুর্বল করলেও বলতে হবে, সবল করলেও বলতে হবে, না হলে বনি ইসরাইলের মতো ধ্বংস হওয়া লাগবে। আল্লাহ নবী নিজেই বলেছেন বনি ইসরাইল কেন ধ্বংস হয়েছে জানো? কারণ ওদের মধ্যে কেউ দুর্বল চুরি করলে ওরা ঠিকই তার হাত কেটে দিত, কিন্তু সবল কেউ চুরি করলে, ক্ষমতাধর কেউ চুরি করলে তখন আর হাত কাটত না, তখন বিধানটারে পাল্টে দিত, তোমরা খবরদার তাদের পথে চলবা না। এ কারণে ভুল যেই করুক, অন্যায় যেই করুক, জুলুম যেই করুক, হকপন্থী হতে চাইলে প্রতিবাদ সবারটারই করতে হবে। তো তিনি প্রতিবাদ করতেন শাসকের, এই যুগেও যা হয় সেই যুগেও তা হলো, শাসকের রোষানলে পড়ে গেলেন। সব জামানার শাসকদের মৌলিক বৈশিষ্ট্য একই থাকে। দেখেন না, ফেরাউন জাদুঘর ভাড়া করে আনলো, এই ফেরাউনে আবার জাদুঘরদের হুমকি দিল, উল্টা দিক থেকে হাত পা কেটে দেব, শুলিতে চড়িয়া জানে মেরে ফেলবো। অপরাধ কি? অপরাধ একটাই, কেন তোরা হক গ্রহণ করবি? ইমাম আবু হানিফার লাশ বানিয়ে দিল, ইমাম মালিকরে পিটিয়ে পিটিয়ে চেহারায় চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরালো, ইমাম শাফিঈর জেলখানায় ফেলে দিল, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে তো বছরের পর বছর বুড়া বয়সে পিঠের মধ্যে পেত্রাঘাত করা হলো, সর্বপ্রকার নির্যাতন তার উপর প্রয়োগ করা হলো। তাহলে চার ইমামের সঙ্গেই যদি এই বর্বর আচরণ করা হয় অন্যদের ক্ষেত্রে কেমন হবে সেটা তো বলাই বাহুল। তো তিনি বন্দী হয়ে গেলেন। তার এক বন্ধু ছিলেন, তিনিও সময়ের শ্রেষ্ঠ একজন আলেম। এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল এসে তাকে বলছেন, শোনো, তুমি তোমার বন্ধুকে বলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী তার সহি গ্রন্থের মধ্যে বিপদ থেকে মুক্তির পেরেশানগ্রস্ত ব্যক্তির যে দোয়া আমার থেকে উল্লেখ করেছে সেই দোয়াটা সে যেন বেশি করে পড়ে, আল্লাহ তাআলা তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। এখন রাতের বেলা স্বপ্ন দেখেছেন, দিনের বেলা ব্যস্ততার ভিড়ে পড়ে তার আর মনে নেই। পরের রাতে আবারও একই স্বপ্ন, কিরে তুমি বললে না এখনো, তুমি সহি বুখারীর এই দোয়াটা তোমার বন্ধুরে শিখিয়ে দিয়ে আসো, এই মাজলুম শীঘ্রই মুক্তি পাবেন স্যার। এভাবে একদিন দুদিন তিন দিন, এক পর্যায়ে তিনিও পেরেশান হলেন, না আমাকে জানাতে হবেই হবে, আল্লাহর রাসূল বারবার তাকাজা দিচ্ছেন। এবার তিনি বিশেষ উপায়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন, জেল গেটে গিয়ে তারে জানালেন, দোস্ত আল্লাহর রাসূল কে আমি স্বপ্ন দেখেছি, দিদার নসিব হয়েছে, স্বপ্নে তিনি আমাকে উপদেশ দিয়েছেন এখন থেকে তুমি এই দোয়াটা বেশি করে পড়ো। তিনিও তখন থেকে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল করিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতিস সাবি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম। বিভিন্ন সনদে বিভিন্ন রকম একটু এদিক সেদিক হয়ে কয়েকভাবে বর্ণিত আছে। তো তিনি আমল শুরু করলেন, অল্প কয়েকদিনের মধ্যে তার মুক্তির ব্যবস্থা হয়ে গেল। তো ইসলামে সবগুলোরই সমস্যা সমাধান আছে। এই জামানায় সবচাইতে বেশি মানুষ ঝামেলায় পড়ে কিসের কারণে জানেন? অনেকে বলবে জাদুর কারণে, শত্রুতামি কইরা, অনেকে জাদু করে এজন্য সংসার ভেঙে যায়, এজন্য ব্যবসায় ঝামেলা হয়, এজন্য এটা হয়, এজন্য সেটা হয়। হ্যাঁ, কোনো সন্দেহ নাই জাদুর ক্ষতি আছে। আল্লাহর নবীকে এক ইহুদি জাদু করে নাই, এই জাদুর প্রভাবে আল্লাহর নবীকে ৬ মাস পর্যন্ত এমনভাবে কষ্ট করতে হয়েছে, নবী কোনো কাজ না করেও তার মনে হতো করে ফেলেছেন। আবার এমন অসুস্থ হয়ে গিয়েছিলেন যে স্ত্রীর সঙ্গে তিনি মিলিত হতে চাচ্ছেন কিন্তু অসুস্থতার প্রভাবে সেটা পর্যন্ত তিনি করতে পারছেন না, এত বেশি তার কষ্ট হয়েছিল। অবশেষে আল্লাহ কোরআনের সর্বশেষ যে দুটো সুরা, সুরায় ফালাক আর সুরায় নাস, যেই দুই সুরায় ১১টা আয়াত আছে, আল্লাহ তার নবীর উপরে সুরা নাজিল করলেন আর নবীরে এটাও জানালেন, তোমাকে ১১টা গিরা দিয়ে জাদু করা হয়েছে আর এটাকে অমুক কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। আল্লাহ নবী সাহাবিদেরকে দিয়ে কূপ থেকে এটাকে উঠালেন, তারপর এই দুটো সুরার ১১টা আয়াত পড়লেন, একটা করে আয়াত পড়লেন, একটা করে গিরা খুলে গেল, ১১ আয়াত পড়লেন, ১১টা গিরা খুলে গেল, আল্লাহ নবীও জাদুর প্রভাব থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এ কারণে জাদু থেকে বাঁচতে চাইলে এই দুই সুরার আমলের কোনো বিকল্প নাই। কেউ যদি সকাল সন্ধ্যা নিয়মিতভাবে এই সুরাগুলোর আমল করে, আর একটু যদি মিলিয়ে করে, আয়াতুল কুরসি পারেন তো সকলে? পারেন না? সকাল সন্ধ্যা একবার আয়াতুল কুরসি পড়বেন আর তিনবার করে, কুল হুয়াল্লাহু আহাদ সুরা তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক সুরা তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস সুরা তিনবার যদি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাদু এবং অন্য সকল প্রকার অনিষ্ট থেকে আপনাকে হেফাজত রাখবেন।
আর যদি সঙ্গে নবীর হাদিস থেকেও দুই একটা দোয়া মিলাতে পারেন, যেমন নবী হাদিসে একটা দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম, ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না, তিনি সব শুনেন সব দেখেন। আল্লাহ নবী বলেন তিন তিনবার করে যদি এই দোয়া সকালে আর সন্ধ্যায় কেউ পড়ে কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারে না। খালেদ বিন ওয়ালিদের ঘটনা তো শুনেছেন সকলে, হাতে বিষ, বিষ দিয়ে পরীক্ষা, এখন আল্লাহর বান্দার হাতে বিষ, বিষের ভয়, বিষের ভয়ে কত লোক কতভাবে কত কিছু থেকে বিরত থাকে। এই জামানায় অনেক লোক সত্য জানার পর মুখ বন্ধ করে রাখে, না জানি আমাকে কোনো এজেন্ট গুপ্ত হত্যা করে ফেলে, খাবারে বিষ মিশিয়ে দেয়, শরীরে ইনজেকশন পুশ করে দেয়, অথবা রাতের অন্ধকারে ঘরে এসে মেরে ফেলে। খালেদ বিন ওয়ালিদ হাতে বিষ নিয়েছেন, নিয়ে তিনি শুধু এই দোয়াটা পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, ফু দিলেন বিষের মধ্যে, পুরো বিষ খেলেন, কোনোই প্রভাব পড়ল না শরীরের মধ্যে। তাহলে আল্লাহর নাম বাস্তবে তো অর্থ তো এটাই, ওই আল্লাহর নামে শুরু করলাম যার নাম নিলে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। আপনি বলেন গোটা দুনিয়া চলে যার কুদরতে যার নিয়ন্ত্রণে, তার নামের মোকাবেলা করবে এমন কোন শক্তি দুনিয়াতে আছে? এর সঙ্গে যদি কোরআনের ওই আয়াতটাকে আরো মিলিয়ে নিতে পারেন, সকালে সাতবার সন্ধ্যায় সাতবার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমার জন্য এক আল্লাহই যথেষ্ট, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ভরসা তার উপরই করলাম, তিনি সুমহান আরশের রব। সাতবার করে যদি মিলিয়ে নিতে পারেন, দুনিয়ার কোনো জিনিস কোনোই ক্ষতি করতে পারবে না। তো জাদুর ক্ষতি আছে সন্দেহ নাই, জিনও মানুষকে আক্রান্ত করে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সকালে আর সন্ধ্যায় দোয়া পড়লেও আপনার উপর কখনো জিন অথবা জাদু কার্যকর হতে পারে কি না, অনেকের মধ্যে এই প্রশ্ন কাজ করে। এটার এক বাক্যে জবাব আছে, পারে একটা ক্ষেত্রে, যখন আপনি কোনো গুনাহে লিপ্ত থাকেন অথবা এমন কিছু করেন যার কারণে আল্লাহর বান্দা হিসাবে আপনার শানটা নষ্ট হয়ে যায়, শয়তানের প্রভাব আপনার উপর পড়ে যায়। যেমন আমরা অনেক সময় রাগান্বিত হয়ে যাই না, খুব বেশি রাগান্বিত, অথবা নাপাক শরীরে থাকি, মহিলারা অনেক সময় দেখবেন জিনে বেশি আক্রান্ত হয়, তুলনামূলকভাবে পুরুষের চাইতে নারীরা বেশি আক্রান্ত হয়। কিসের কারণে? কারণ আল্লাহ নবী নিজেই জানিয়েছেন জিন কোথায় কোথায় থাকে এবং জিন কিভাবে আক্রান্ত করে, কিছু নমুনা নবী দিয়েছেন। যেমন নবী জানিয়েছেন ইন্নাহাদিহিল হুসুসা মুহতাদারা, বাথরুম শৌচাগার যেখানে গিয়ে আপনারা মলমূত্র ত্যাগ করেন, এগুলো হলো জিন শয়তান উপস্থিত হওয়ার জায়গা। তো বাথরুমে ঢোকার সময় যদি দোয়া না পড়েন, বের হয়ে যদি দোয়া না পড়েন, ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহর কাছে সাহায্য চাই না, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইত, আয় আল্লাহ দুষ্ট জিন শয়তান থেকে, সকল ক্ষতিকর প্রাণী থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তা আল্লাহর আশ্রয় চাইলে আল্লাহ আপনাকে তার আশ্রয়ে নিয়ে নিচ্ছেন, আল্লাহর আশ্রয় না চাইলে তখন তো আপনি আল্লাহর আশ্রয় পাচ্ছেন না। তো এখন এই বাথরুম থেকে অনেক মানুষকে শয়তান আক্রান্ত করে, কাউকে শয়তান আক্রান্ত করে কখন? সব কাজ বিসমিল্লাহ বলে করতে হয়, যখন গায়ের গেঞ্জি খুলছেন বিসমিল্লাহ বলে যদি খোলেন তাহলে আপনি আল্লাহর হেফাজতে আছেন, বিসমিল্লাহ না বলে যদি খোলেন হতে পারে জিন শয়তান আপনার পিছে আপনার বুকে নজর দেবে। বিভিন্নভাবে এক সাহাবের ঘটনা হয়তো শুনেছেন, ইস্তেঞ্জায় গিয়েছেন জরুরত ছাড়তে, হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে সেখানে, অন্যান্য সাহাবিরা অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনছেন, কাতালনা সাইয়িদ আল খাজরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমাইনি ফালাম নুখতি ফুআদা, আমরা খাজরাজ গোত্রের সর্দার সাদ বিন উবাদাকে হত্যা করে ফেলেছি, আমরা ওর কলিজা লক্ষ্য করে দুটো তীর মেরেছি, আমাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় নাই। আল্লাহ নবীকে জানানো হলে নবী তখন বলে দিলেন, এখন থেকে তোমরা বাথরুমে গেলে দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবায়। তো নাপাক থাকলে, প্রচণ্ড রাগের হালতে থাকলে, গুনাহে লিপ্ত থাকলে, এগুলো হলো দুর্বলতার জায়গা। যখন প্রোটেকশনটা স্বাভাবিকভাবে আপনাকে কার্যকর হয় না আপনার ক্ষেত্রে, তখন অবশ্য আক্রান্ত করতে পারে, না হলে স্বাভাবিকভাবে সুযোগ পাবে না। আল্লাহ নবীর হাদিস আছে যেটা আমি খুতবায় পাঠ করেছি, নবী বলেন আকথারু মাইয়ামুতু মিন উম্মতি বাদা কাদা ইল্লাহি ওয়া কাদরিহি বিল আইন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি মানুষ মারা যায় আল্লাহর ফয়সালার পরে, সবচাইতে বেশি মানুষ মৃত্যুবরণ করে নজরের কারণে। নজর বুঝেন, বাংলায় নজর বলে, সহি হাদিসে আছে লাইনু হাক্কুন,
নজর লাগা সত্য এই যুগে অনেকে বেশি বিজ্ঞান মনস্ক হয়ে যাওয়ার কারণে এগুলোকে মনে করে কুসংস্কার আমাকে বলেন তো আল্লাহর নবীর যদি কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় সেটাকে কুসংস্কার বললে ঈমান থাকবে আর ঈমান থাকবে নজর সত্য নাকি মিথ্যা আল্লাহর নবীর হাদিসে এটাও আছে এক জায়গায় যাচ্ছিলেন সেখানে একজন সাহাবী ছিলেন অনেক সুন্দর তো তিনি এক জায়গায় গোসল করতে গেলেন যখন তিনি গোসলের জন্য সব কাপড় খুললেন আরেকজন সাহাবী তার দিকে নজর দিলেন তিনি এই বাক্যটা বললেন আমি তার মতো এত সুন্দরী সুন্দর জীবনে কাউকে দেখি নাই ওয়ালা জিলদা মুখাব্বাতিন এমন কি কোন রূপসী নারীর চামড়াও তো এত সুন্দর হয় না বা এত সুন্দর সে নিয়ম হলো কোনো কিছুর প্রশংসা করলে কোনো কিছু দেখে ভালো লাগলে মুগ্ধ হলে বরকতের দোয়া করতে হয় এবং মাশা আল্লাহ বলতে হয় যদি মাশা আল্লাহ বলেন নজর কখনোই ক্ষতি করবে না ওই ছেলেটা এত সুন্দর মাশা আল্লাহ ওই ছেলেটা এত মেধাবী মাশা আল্লাহ তোমার ব্যবসায় দেখি অনেক বরকত হচ্ছে মাশা আল্লাহ এই বাগানতে অনেক ফল হয়েছে মাশা আল্লাহ এভাবে যদি বলেন তোমার শরীরটা অনেক সুন্দর হয়েছে শক্ত হয়েছে শক্তিশালী হয়েছে যদি বলেন মাশা আল্লাহ যোগ করে তাহলে কোনোই ক্ষতি হবে না কিন্তু মাশা আল্লাহ যদি না বলে বা বরকতের দোয়া যদি না করে তাহলে তার উপর আক্রান্ত হয়ে যায় তো যখন সেই সাহাবী সেই বাক্যটা বলল এক মুহূর্ত লাগলো না যার ব্যাপারে বলেছে সে অজ্ঞান হয়ে পড়ে গেল আল্লাহ নবীর এসে সাহাবীরা ডাকলেন ইয়া রাসূলুল্লাহ জলদি আসেন সে তো মাথায় উঠাতে পারছে না সম্পূর্ণ বেহুশ হয়ে গেছে বাঁচবে কি বাঁচবে না তাই তো বুঝতে পারছে না আল্লাহ নবী বলেন কি হয়েছে তোমরা কি কোনো কিছু টের পেয়েছো তারা বলল অমুক তার দিকে নজর দিয়েছিল আল্লাহ নবী বলেন ওরে ডাকাও ডাকানোর পর সেই সাহাবীকে বলেন সাহাবী তিনি কিন্তু অন্য কোনো পাপিষ্ঠ লোক না কোনো গুনাহগার না কোনো কাফের না কোনো ফাসেক না সাহাবী আর নজর অনেক সময় নিজের নজর নিজের লাগে সুলাইমান বিন আব্দুল মালিকের ব্যাপারে ইতিহাসে বর্ণিত আছে সুলাইমান বিন আব্দুল মালিক বড় বাদশাহ ছিলেন তার নামও হয়তো অনেকে শুনেছেন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলছে আনাল মালিকু সাব আনাল মালিকু সাব আনাল মালিকু সাব তিনবার বলল আরে আমি এক বাদশাহ আমি নওজোয়ান নিজেকে দেখে নিজেই ভালো লেগে গেছে তিন তিনবার এই বাক্যটা বলল বলার পরে সেখান থেকে বের হয়ে গেল ঘোড়ার রাস্তা বলে গেল সেখানে ঘোড়ার পাড়াই সে মরে গেল তো ইতিহাসবিদরা লিখেছে ওলামায়ে কেরাম ওই ব্যাপারে একমত হয়েছে যে তার নিজের নজরে নিজের উপর পড়েছে মায়ের নজরও বাচ্চার উপর লাগে বাপের নজরও বাচ্চার উপর লাগে এ কারণে মা বাপও যদি বাচ্চারা সুস্থ রাখতে চায় তাহলে যখনই ভালো লাগবে মুক্ত হবেন সঙ্গে সঙ্গে মাশা আল্লাহ বলে দিবেন বরকতের দোয়া করে দিবেন তাহলে আর কোনো ক্ষতি হবে না আল্লাহর নাম নিলে আর কোনো ক্ষতি কাজ করতে পারে এই নজর মূলত হিংসার প্রকার আর আসমানের প্রথম পাপ আর জমিনের প্রথম পাপের নাম হিংসা আসমানের প্রথম পাপ ছিল ইবলিসের পাপ ইবলিস আব্বা আদমকে সেজদা করে নাই কেন করে নাই একমাত্র ব্যাখ্যা তো এটাই ভেতরে হিংসা কাজ করেছে আমি এতকাল ইবাদত করেছি আরে এখন আমারে বলে এই নতুন সৃষ্টি হওয়া আদমের সামনে নিজের কপালকে নত করতে হিংসা কাজ করেছে ভেতরে আল্লাহ তাকে মালাউন আর মাহরুম বানিয়ে দিয়েছেন জমিনের প্রথম পাপ কাবিলের পাপ সে খুন করেছিল আপন ভাই কাবিলকে কিসের কারণে একমাত্র কারণ ছিল হিংসা হিংসার কারণে নিজের ভাইকে পর্যন্ত খুন করেছে এই যে দুইটা প্রোটেকশনের সূরা সূরা ফালাক আর সূরা নাস এর মধ্যে এই আয়াত নাই অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ আরে নাই আরে নাই আল্লাহ তার নবীকে বলছে নবী বলেন কুল মানে বলেন আউযু আমি আশ্রয় চাই কার কাছে বিরাব্বিল ফালাক আল্লাহর কাছে কিসের আশ্রয় অনেকগুলো বিষয় বলতে বলতে মিং শাররিন নাফাসাতি ফিল উকাদ মানে জাদুকরদের থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই যারা গিরার মধ্যে ফু দিয়ে ক্ষতি করে মানুষের এই সমস্ত জাদুকর পুরুষ নারী সবগুলোর থেকে তোমার কাছে আশ্রয় চাই আর অমিং শাররি হাসিদিন ইদা হাসাদ আয় আল্লাহ হিংসুক যখন হিংসা করে তার হিংসার ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই তো আমাকে বলেন জাদু যদি ক্ষতি না করত আর হিংসা যদি ক্ষতি না করত আল্লাহ তার নবীকে এটা কেন শিক্ষা দিলেন কোরআনের আয়াত কেন বানিয়ে দিলেন এমনকি নবিয়া কেন আমাদেরকে সকাল সন্ধ্যা তিন তিনবার করে এই সূরাগুলো পড়তে বললেন তাহলে হিংসায় কি ক্ষতি নাই আরে ক্ষতি নাই তো বাঁচবেন কিভাবে বাঁচার উপায়ও একটাই যত বড় জাদুঘর জাদু করুক না কেন যত শয়তান জিন কাউকে আক্রান্ত করুক না কেন নজর দ্বারাও যত বড় ক্ষতি হোক না কেন সবগুলো সমাধান দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারুক আর না পারুক একটা কিতাব পারবে কি নাম কি নাম
এই কোরআনের আলোকে কোনো তান্ত্রিক মান্ত্রিক লাগবে না আমি তো সেই দিন দেখার অপেক্ষা এখনো করি দিলের মধ্যে স্বপ্ন রাখি যেই দিন এই বাংলার জমিন সকল তান্ত্রিক মুক্ত হবে এই তান্ত্রিকগুলো মানুষের ঈমানকে बर्बाद করছে ঘরে ঘরে কুফর আর শিরক ঢুকিয়ে দিচ্ছে বিশেষ ভাবে নারীদেরকে নিজেদের দলে খুব ভালো ভিড়াতে পেরেছে স্বামীর মন পাওয়ার জন্য সংসার ভাঙা ঠেকানোর জন্য ইত্যাদি ইত্যাদি কারণে এই তান্ত্রিকদের কারণে এই ভণ্ড কবিরাজদের কাছে তারা যায় আর এই সুযোগকে ওরা কাজে লাগিয়ে জিন শয়তানের কাছ থেকে সাহায্য চেয়ে ওরা আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করে শিরক করে কোরআনের সঙ্গে বেয়াদবি করে আর এরম প্রতিটা মানুষের ঈমানকে बर्बाद করে আল্লাহ নবী নিজে যেখানে বলেছেন গণকের কাছে গেলে জ্যোতিষীর কাছে গেলে 40 দিন আল্লাহ ইবাদত কবুল করবেন না তো গণক আর জ্যোতিষীর চাইতেও তো আরো নিকৃষ্ট এই তান্ত্রিক আর কবিরাজগুলো যদি ইসলামী হুকুমত কোথাও قائم হয় তাহলে এই তান্ত্রিক আর কবিরাজগুলোর শাস্তি হবে মৃত্যুদণ্ড ইমারত ইসলামীও এই শাস্তি কার্যকর করেছে যত তান্ত্রিক যত জাদুকর যত ভণ্ড কবিরাজ পাওয়া যাবে সবগুলোকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করা হবে কারণ এরা সমাজে শয়তানের পূজা করে মানুষকে শয়তান পূজারি বানায় মানুষের ঈমানটারই बर्बाद করে আর ঈমান যদি চলে যায় সংসার করে লাভ কি ঈমান যদি চলে যায় ফসল ভালো হলে লাভ কি ঈমান যদি চলে যায় দোকানে লাভ বেশি হলে এতে আমার কল্যাণ কি ঈমান তো আগে বাকি সবকিছু পরে ঈমান নিয়ে মরলে না দাম আছে না হলে দোকানপাট গোটা দুনিয়ার মালিক হয়েও যদি মরেন আর ঈমান হারা হয়ে যান আখেরাতে কোন জিনিসই বা আপনার কাজে আসবে আল্লাহর নবী বললেন তুমি কি করলা আলা মা ইয়াকতুল আহাদুকুম আখাহু তোমাদের কেউ নিজের ভাইরে মুসলমান ভাইরে কিসের ভিত্তিতে হত্যা করে শোনো আমি তোমাকে এখন যেটা বলছি তুমি করো তুমি ভালো করে গোসল করো আল্লাহর নবী তারে বলে দিলেন সেও গোসল করলো বিশেষ ভাবে সেই সময় তার হাত এই পর্যন্ত তার পা তার টাকনো সহ এবং তার লুঙ্গির ভিতরের অংশ পুরোটা ধৌত করে এই সবগুলো পানি একটা পাত্রে রাখা হলো যদি কারো উপর নজর লাগে আর নিশ্চিত হওয়া যায় কান নজর লেগেছে সেটা ট্রিটমেন্ট এটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নজর লেগেছে তাতে সে যেই হোক এই ঘটনায় যেমন সাহাবী তাকে গোসল করানো হবে সেই পানিগুলো একটা পাত্রে নেওয়া হবে নেওয়ার পরে সেই সাহাবী যিনি বেহুশ হয়ে পড়ে আছেন আরেকজন গিয়ে তার মাথায় আর পিঠের পিছন দিয়ে ঢালতে লাগলেন পানি ঢালা শেষ পাত্রটা একপাশে রাখলেন সেই সাহাবী উঠে দাঁড়িয়ে গেল সব রোগ সরে গেল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে সমাধান আছে না ইমাম ইবনুল কাইয়িম নাম শুনেছেন সকলে আমি তো দুই একটা উদাহরণ দিলাম মাত্র তার একটা কিতাব আছে জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জীবনাদর্শ নিয়ে এখানে তিনি আলাদা একটা চ্যাপ্টার এনেছেন এটা বলেই আলোচনার ইতি টানবো নাম হলো আত্তিবুন নাবাওয়ী নববী চিকিৎসা রাসূল কিভাবে চিকিৎসা করেছেন কোন রোগের কি সমাধান বলেছেন এটাকে আলাদা করে অনেকে কিতাব আকারে ছাপিয়েছে বাংলা অনুবাদ আছে সম্ভবত নববী চিকিৎসা লেখক ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি পড়লে দেখবেন আল্লাহর নবী কিভাবে বিভিন্ন সমস্যা সমাধান দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন রকম দোয়া দিয়ে এবং এগুলোর বাস্তবতাও কিভাবে প্রকাশিত হয়েছে সাহাবীদের মধ্যে তাহলে লাস্ট কথা কোরআন যদি দৈহিক রোগের ক্ষেত্রে এভাবে কার্যকর হয় তাহলে দিলের রোগের ক্ষেত্রেও তো কার্যকর হবে আর কোরআন যেহেতু এসেছেই মূলত দিলের রোগ দূর করার জন্য আল্লাহ নবীর এক নম্বর দায়িত্বে আল্লাহ বলেছেন ইউজাকিহিম দিলটারে পরিশুদ্ধ করবে অন্তরটাকে ইসলাহ করবে তাহলে অন্তর ইসলাহ করার জন্য কোরআন লাগবে না কোরআন লাগবে না কোরআন ছাড়া অন্তরের ইসলাহ করা যাবে আরে যাবে নাকি কেউ যদি ভাবে হ্যাঁ যাবে আমার গুরুজি পারবে নামাজও লাগবে না রোজাও লাগবে না কোরআনও লাগবে না গিয়ে খালি তারে খুশি করে দিয়ে আসলেই হবে এই আকীদা যদি কেউ রাখে সে কাফের 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 কোরআন সে বোঝেই নাই পড়েই নাই আরে তার ঈমানই তো হয় নাই ঈমান আনতে চাইলে কোরআন বাদ দিয়ে ঈমান হয় নাকি আর কোরআনের উপর ঈমান আনার মানেই হলো হুদাল্লিল মুত্তাকিন কোরআনকে গাইডলাইন মানতে হবে হেদায়েত মানতে হবে কোরআনের হালালকে হালাল হারামকে হারাম মানতে হবে এর বাইরে গিয়ে দুনিয়ায় কেউ কোনোদিন কামেল হতে পারবে না